গোটা জিরে আর চারটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা ভালো মতো ভেজে নিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দেব। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর মাঝেই আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলাটা এখন ভালো মতো কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে মশলাটা কষানো। এখন আমি গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলেই আমি ধোঁকাগুলো দিয়ে দেব। এখন 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দেব শাহী গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব ধোকার ডালনা। আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।